সাগরে একটা লঘুচাপ হওয়ার সম্ভাবনা আছে, সাইক্লোনের রূপ নিতে পারে। গতকাল থেকে আজকে অনেক ভালো অবস্থায় আছে ওয়েদার, যেটা বিশেষ করে আপনার ঢাকা সহ উত্তর অঞ্চল, বিশেষ রংপুর, রাজশাহী, তার ময়মনসিংহ, সিলেট, এইসব জায়গাতে মোটামুটি ওয়েদার অনেকটা ভালোর দিকে চলে গেছে, বৃষ্টি নাই বললেই চলে। আজকে যেটা আছে বিশেষ করে আপনার দক্ষিণাঞ্চল, খুলনা, বরিশাল, চট্টগ্রাম, এইসব জায়গাতে ওয়েদার আজকেও হবে। এই জন্য নদীবন্দরের জন্য শুধু আমরা এখন নোয়াখালী, কুমিল্লা এবং চট্টগ্রাম, কক্সবাজারের 2 নম্বর নৌবসের সঙ্গে দেখে যেতে বলা হয়েছে। বাদবাকি আর ওই সব জায়গাতে নদী বন্দর ওই ধরনের আর সমস্যা নেই নৌ চলাচলের ক্ষেত্রে। আর যেটা হচ্ছে আগামীকাল ওয়েদার আরও ভালো হবে, সেক্ষেত্রে হয়তো আগামীকাল থেকে আর নদীবন্দরকে ওইভাবে সিগনাল দেখাতে হবে না, মোটামুটি স্বাভাবিকভাবে তারা চলাচল করতে পারবে। আর যেটা হবে আগামীকাল বৃষ্টিও কমে যাবে, বৃষ্টি যেটুকু হবে খুবই কম এবং তাপমাত্রা আবার আগের মতো বেড়ে যাবে। সেক্ষেত্রে কোনো কোনো জায়গায় তাপমাত্রা আবার আপনার 30-32 এমনকি 36 উপরে যেতে পারে। আর যে নতুন করে যেটা ওয়েদার সিস্টেম যেটা হচ্ছে, সাগরে একটা লঘুচাপ হওয়ার সম্ভাবনা আছে। আমরা যেটা দেখছি যে পরশু দিন অর্থাৎ 6 মে সাগরে একটা, আন্দামানে একটা লঘুচাপ হতে পারে, এই লঘুচাপটা হয়তো আপনার নিম্নচাপ এমনকি সাইক্লোনের রূপ নিতে পারে। আমরা সেটার প্রতি নজর রাখছি, ফার্দার কোনো ডেভেলপমেন্ট যদি থাকে। ঘুরি ঘুরি বৃষ্টি অথবা বজ্রসহ যে বৃষ্টিপাত সেটি হচ্ছে আগামী 2 দিন পর্যন্ত থাকতে পারে। তো সবচেয়ে বলছে সর্বশেষ গতকাল পর্যন্ত, আগামীকাল পর্যন্ত থাকতে পারে, পরে হয়তো বৃষ্টি স্বাভাবিকভাবে চলে আসবে। এছাড়া যে নদীবন্দরগুলোকে যে গতকালকে যে 2 নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে সেটি আসলে এখন নেই, সেটি বলতে বলা যায় ওখানটায় অনেকটাই স্বাভাবিক। তো আমি যদি পুরো বিষয়টি যদি আপনাদেরকে বলে থাকি যে এখন রাজধানীতে যে সকল আমরা চিত্র দেখছি কোনো প্রকার বৃষ্টি নেই, আর যে জলাবদ্ধতার বিষয়টি থাকে যে অল্প বৃষ্টিতে রাজধানীতে যে একটি জলাবদ্ধতা তৈরি হয় সেটি আসলে আমরা আসলে কোথাও ঘুরি ঘুরি বৃষ্টির কারণে এমন জলাবদ্ধতা কোথাও তৈরি হয়নি। আর এখন আকাশ বলা যায় একটু মেঘনা হলেও সব কিছু মোটামুটি অনেকটাই স্বাভাবিক অবস্থায় আছে। তো এই ছিল আবহাওয়া অফিস থেকে আমার কাছে সর্বশেষ তথ্য।